পারবেন আমরা কারো জমিন দখল করেছি না বলতে পারবেন থানা কাউকে ধরে নিয়েছি না আমরা উপকার করার চেষ্টা করি আপনারা যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের কর্মকাণ্ড দেখবেন তাই আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি মানব পত্র আমার গণতন্ত্র হতে পারি আমি তো ইনোসেন্ট নই বিশ্বাস নয় ভোট প্রতি এত লাগতে পারবে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন ক্ষমা করে দিবেন একটি কথা বলব এই বাংলাদেশ সবাই মানুষ আপনাদের কাছে আসছে দূর দেখাবে ঠিক না আমি বসে বেতাম বসে যখন বাড়িতে যেতাম আগে সুন্দর তারা ব্যবহার যাতে মাসেরা সারা মধ্যে চলে আসে বুঝছে না আগে এক জায়গায় টাকা দিয়ে আসতাম যে আমি হোক দিন আসব আপনারা জমা করে মাসের সবাই তারপরে বসে পড়ছে মানুষ একটু আরো অনেক কিছু মিষ্টি মিষ্টি দেয় সুন্দর করে একটা টু সারা মধ্যে হয়ে বসি ভাই তো ভালো ভাবে দুঃখের তো বলে টাকা দিব খাই বিষাক্ত তুলু বলার মধ্যে বসে মিটে দেব এইটার ফলাফল পরবর্তী সময় পাবে আমি আমার ছেলেরা আমার সঙ্গে যারা রাজনীতি করে কেউ কোনদিন মানুষের সাথে ঘানঘাটি করা যায় অন্যায় ভাবে টাকা পয়সা কামাই করার চেষ্টা করে যায় আমি যদি 9 বছর এমপিতে দা করতে পারি তাহলে আমি ওর মতো এসে 12 মাসে কে আসবে আমি জানি সবই আপনাদের সম্মুখে সবই কর্মকর্ত আপনাদের সম্মুখে আমি এই কথাগুলি বলে যারা এই জনসভার আয়োজন করেছেন আমাদের এই বাগানের আমাদের দলীয় এই এরিয়ার নেতা কর্মীরা আজকে মঞ্চে আমাদের সামনে যে ঋতুক্ষণ দেবত যারা বক্তব্য শুনছেন কেউ দাঁড়িয়ে আছেন অনেক মুরব্বীরা আছেন যুবক ভাইয়েরা আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারপরে মঞ্চে আমাদেরকে সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়র নেতৃবৃন্দ সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগের প্রতিনিধিদের নেতৃবৃন্দ এবং আমাদের যে আজকের জনসভার সবচেয়ে আকর্ষক আমার গান কাছে বসা আছেন আমার সুরবাইয়া লিডার ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হান্তা উনি ইনশাআল্লাহ আসবেন এবং উপস্থিত বিভিন্ন তিনি যাবেন এই কথাগুলি বলেন ধন্যবাদ জানিয়ে
أنا أقول لك 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 أنا